আমরা এই ডিভাইসটাকে যে কোনো ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চাই, কীভাবে করবো সেই প্রসেসটা দেখাচ্ছে। প্রথমত হচ্ছে এই যে বাটনটা আছে, এই বাটনে আমরা প্রেস করব। প্রেস করা শেষে যখন দেখবো এই ব্লিঙ্ক করতেছে বাতিটা, সাথে সাথে আমরা এটাকে চেপে ধরবো 5 সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দেবো। তারপর আমরা একটা ফোন থেকে তারপর আমরা একটা ফোনের ইসে যাব, ওয়াইফাইতে যাব। ওয়াইফাইতে যাওয়ার পরে আমরা বাটন সার্চ করব। আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু নাম আসছে, সেগুলো একটা হচ্ছে হোম অটোমেশন। আমাদের এই যে ডিভাইসটা, এই ডিভাইসটার নাম হচ্ছে হোম অটোমেশন। তো ওয়ান কাইন্ড ওয়াটার রাউটার, এর সাথে আমি কানেক্ট করতে যাচ্ছি। তো আমি তারপরে হচ্ছে হোম অটোমেশন ক্লিক করব। এটা আমার হোম অটোমেশনের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি আমার ফোনের ব্রাউজারে যাব। ধরুন ক্রোমে গেলাম, গিয়ে একটা লিঙ্ক 192.168.4.1 ওয়াইফাই মোবাইল, এখানে গেলেই আমাদের কনফিগার ওয়াইফাই নামে একটা অপশন চলে আসবে। আমরা এখানে যাব কনফিগার ওয়াইফাই। তারপর আমার এসএসআইডি আছে, আর উপরে দেখাচ্ছে আমার কী কী ওয়াইফাই নাম বা রাউটার আমার অ্যাভেলেবল আছে। এবং আমরা যদি আমাদের রাউটারে কানেক্ট করতে চাই, তাহলে projectkris.pd আছে, সেটাতে আমরা ক্লিক করলাম। আর যেটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আমরা দিব। থ্যাংক ইউ। তারপর সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার সাথে সাথে যখন আমার রাউটার সাথে কানেক্ট হবো, তখন এটা এখানে নীল বাতিটা জ্বলে উঠবে। একটু সময় নেয় যদিও, দেখতে আমার এটি এই ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে হচ্ছে এটা আমার রাউটার সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারাও আপনাদের এই ডিভাইসটাকে যে কোনো রাউটার সাথে কানেক্ট করতে পারেন। আচ্ছা।